আমি শুভমানস ঘোষ। লেখালেখির যৎসামান্য পুণ্যেই হঠাৎ একদিন পুত্রতুল্য সন্দীপন প্রস্তাব দিল আমার উইকেন্ড গেটওয়েজ ট্রাভেল ব্লগের জন্য 2020 কলকাতা বইমেলার উপর একটা ভিডিও করতে চাই স্যার। নাম দিয়েছি সাহিত্যিকদের সঙ্গে বইমেলায় এক মায়াবী বিকেল। এর সম্পূর্ণ সঞ্চালনা আপনাকেই করতে হবে। দায়ে পড়লে বেড়ালেও বোঝাব। আমি ইতস্তত করছি দেখে সন্দীপনের সঙ্গে যোগ দিল আরেক পুত্রতুল্য শান্তন। সে বলল, ক্যামেরা নিয়ে আমিও থাকবো স্যার। আজই তো বই উদ্বোধনের জন্য পাণ্ডব গোয়েন্দার লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সঙ্গে বইমেলায় যাচ্ছেন। ষষ্ঠীবাবুর লেখা ছোটবেলা থেকে পড়ি, আমি সচক্ষে দেখিনি, সুযোগটা ছাড়ি কেন? এরা যেমন আমার পুত্রতুল্য, ষষ্ঠীদা আমার পিতৃতুল্য লেখক। লেখক হিসেবে লক্ষ লক্ষ পাঠকের ভালোবাসা তিনি পেয়েছেন, কিন্তু আমার পরম সৌভাগ্য আমি পেয়েছি তাঁর ভালোবাসা। তার মতো শুদ্ধাচারী ঈশ্বর প্রাণ মানুষ আর হয় না, কাছে গেলেই অন্তরটা যেন জুড়িয়ে যায়। সন্দীপনদের অনুরোধ ফেলতে পারলাম না। আত্মপ্রচারের লজ্জার ঝুঁকি মাথায় নিয়ে উত্তরপাড়া থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম ঠুকে বালি ব্রিজ দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বইমেলার উদ্দেশ্যে। বইমেলার মেন গেট পেরিয়ে ঢুকে পড়লাম বইমেলায়। বাঙালির প্রাণের ও আনন্দের মেলা, গ্ল্যামারের ও স্ট্যাটাস শোয়েরও মেলা। সারা বছর বই পড়ুন বা ঘরে সাজিয়ে রাখুন, বইমেলা এলে সেজেগুজে বাঙালি বইমেলায়। এখানে চিত্ত ও উদর দুয়েরই শান্তির জন্য বইয়ের স্টলের সঙ্গে মিলেমিশে আছে অজস্র খাবারের স্টল। জ্ঞানচর্চা, রসচর্চা, ধর্ম ও রাজনীতির চর্চার হাতে হাত ধরে চলে শত শত পুষ্প এই কটা দিনে বিকশিত হয়ে বাঙালির জীবনকে আলোকিত করে তোলে। সেই আলোয় গা ভাসিয়ে মিডিয়া সেন্টারে এসে দেখি উদ্বোধনী অনুষ্ঠান তখনও শুরু হয়নি। আমার আরেক পুত্র প্রতিম প্রকাশক মহুয়া পাবলিশার্সের শেখর তারই প্রস্তুতিতে ব্যস্ত। সেই সুযোগে কফি খেয়ে এসে দেখি মঞ্চে আসীন হয়েছেন আমাদের ষষ্ঠীদা। তাঁকে প্রথম দর্শনের আনন্দ প্রাণ ভরে মিটিয়ে শান্তনু লেগে পড়েছে ভিডিও তোলার কাজে। আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার অপেক্ষা হঠাৎ দেখি মিডিয়া সেন্টার ভরে গিয়েছে সাহিত্য ও চলচ্চিত্র জগতের উজ্জ্বল সব নক্ষত্রে। তাঁদের মধ্যে আছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, তবলিয়া মল্লার ঘোষ, সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট, সাহিত্যিক প্রচেত গুপ্ত, চুমকি চট্টোপাধ্যায়, জয়ন্ত দে, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত ও তাদের মধ্যমণি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। দেখে লজ্জায় জিভ কেটে চলে গেলাম দর্শকের আসনে। মঞ্চের সামনে শ্বেত শুভ্র পোশাকে পরীর মতো বিচরণ করছিলেন এক মহিলা। শুনলাম তারই এক গীতি কবিতার বই প্রকাশিত হতে চলেছে। অনুষ্ঠানের পর সন্দীপনের ঠেলায় সাহিত্যিকদের ইন্টারভিউ নিতে আমাকেই যেতে হল। প্রথমেই ধরলাম সাপ্তাহিক বর্তমান পত্রিকার এডিটর আমার বন্ধু সাহিত্যিক জয়ন্ত দেকে, তারপর অন্য লেখক বন্ধু হিমাদ্রি কিশোর দাশগুপ্তকে। তাদের ইন্টারভিউ যখন শেষের মুখে চোখে পড়ল, গিল্ডের কর্মকর্তা ত্রিদিব চট্টোপাধ্যায়ের সহধর্মিনী কিশোর ভারতী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদিকা চুমকি চট্টোপাধ্যায় বেরিয়ে, আমার ইচ্ছা হলো তার কাছ থেকেও বাংলা বই ও সাহিত্যের উপস্থিত হাল সম্পর্কে জেনে নিই। কিন্তু গোল বাঁধল আমারই দোষে, এসব কাজ তো কোনোকালে করিনি, ওরাই করে। ফলে প্রশ্ন হলো, উত্তর এলো, কোনোটাই শোনা গেল না, কেননা মোবাইলের সঙ্গে স্পিকারের জ্যাক ঠিকমতো আটকাতেই পারিনি। যাই হোক, ভুল থেকে মানুষ শিক্ষালাভ করে, আমিও করলাম। যন্ত্রপাতি ঠিকঠাক করে হাঁটতে হাঁটতে মিত্র ঘোষ প্রকাশনার স্টলে এসে দেখলাম
সংস্থার কর্ণধার ইন্দ্রাণী রায়ের পাশে বসে নিজের বইয়ে দেদার সই বিলোচ্ছেন ষষ্ঠীদা। অন্য সোফায় বসে আছে বিখ্যাত ভূমি ব্যান্ডের অতি পরিচিত মুখ সৌমিত্র রায়। এ যেন মেঘনা চাইতে জল, প্রকাশক সাহিত্যিক গায়কের বিরল সম্মিলন। আমিও উৎসাহিত হয়ে বসে লেগে পড়লাম আমার কাজে। এই মুহূর্তে আমরা মিত্র ঘোষ প্রকাশনা সংস্থার ভেতরে উপস্থিত হয়েছি। আপনারা শুনতে পাচ্ছেন, অ্যানাউন্সমেন্ট করছেন মিত্র ঘোষ সংস্থার যিনি কর্ণধার ইন্দ্রাণী রায় মিত্র। তিনি দীর্ঘকাল ধরে এই প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন। বহু নতুন লেখকদের এবং পুরনো লেখকদের আসা যাওয়া তার কাছে, এবং তার উৎসাহ অনুপ্রেরণাতে নতুন লেখকরা উজ্জীবিত হয়ে থাকেন। পাশেই আছেন ষষ্ঠীদা, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, কিংবদন্তি পাণ্ডব গোয়েন্দার লেখক, আর আছেন ভূমি ব্যান্ডের সৌমিত্রবাবু। এরা সব মান্যগণ্য লোক। তো আমরা একটুখানি কতগুলো প্রশ্ন করতে চাই ইন্দ্রাণী দিকে এই বাংলা প্রকাশনার ভবিষ্যৎ সম্পর্কে। একটা প্রশ্ন করে করে আমরা ক্লান্ত, এবং আপনারা উত্তর দিয়ে দিয়েও ক্লান্ত, সেটা হচ্ছে বাংলা বইয়ের স্বর্ণযুগ কি চলে গেছে? দেখুন, বাঙালি না একটা অদ্ভুত স্বভাব, বর্তমানকে কখনো সে কদর করে না। যা চলে গেছে বা যা আসেনি সেই নিয়ে মত্ত। আমি কখনোই মনে করি না বাংলা ভাষার বা বাংলা পঠন পাঠনের স্বর্ণযুগ চলে গেছে। আমাদের থেকে আজ আগামী 20 বছরে হয়তো আমরা বুঝতে পারবো কি স্বর্ণযুগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সবাই বলেছিল বই নাকি লোকে পড়ে না। আমি যবে থেকে এই সংস্থার সঙ্গে জড়িত হয়েছি, আমি গত 9 বছর থেকে 10 বছর সমানে এই বিলিং সেকশনে বসি। আমি দেখেছি প্রত্যেক বছর 25-30% হারে বই বিক্রি বেড়েছে। তাহলে বাঙালি বই পড়ে না কে বলে, কারা বলে? সবাই বলে ইবুক, ইন্টারনেট, যারা পড়ার তারা ঠিক পড়ে। সুতরাং স্বর্ণযুগ এসেছে গেছে কিছুই বলবো না, সেটা ভবিষ্যৎ, ইতিহাস এবং আমাদের পরবর্তী প্রজন্ম বিচার করবে। আর হাই হাই করে লাভ নেই, সব কিছু ঠিক আছে, সব কিছু আগের মতোই আছে। আপনাকে অনেক ধন্যবাদ ইন্দ্রাণী দেবী। আমরা একটু ষষ্ঠীদার কাছে যাব। ষষ্ঠীদার কিছু আমি অভিজ্ঞতা নিতে চাই। ষষ্ঠীদা আছে পাশে বসে। আচ্ছা ষষ্ঠীদা, আপনি যে সময় সাহিত্যে এসেছিলেন সেই সময় সাহিত্যটা একটা হচ্ছে মানে একবারে রোরিং একটা মাধ্যম আর কি, মানে যেটাকে বলা হয় খুব সাহিত্য একমাত্র বিনোদন প্রায়। চলচ্চিত্র হতো বটে, খুব কম চলচ্চিত্র হতো, কিন্তু সেই সময়ে যে যেরকম পরিবেশ দেখেছিলেন সাহিত্যের আর বর্তমান যে পরিবেশ দেখছেন, এর মধ্যে আপনি কিছু পার্থক্য দেখছেন? পার্থক্য বলতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে উন্নয়ন, মানে আগের থেকে এখন মানে কি বলবো, বিশেষ করে যুব সমাজ মানে তারা এত বেশি এতে আগ্রহী যে মানে সবাই বলতে গেলে হাতে কলম তুলে নিয়েছেন। এটা নিঃসন্দেহে ভালো লক্ষণ। আর আমি অন্যভাবে তো দেখিনি, কারণ আমি একেবারে খুব ছোটোবেলা থেকেই বিগ বিগ জায়ান্টদের হাতে পড়ে গিয়েছিলাম। যেমন 17 বছর বয়সে আমি প্রথম যুগ্ম সাহিত্যিক দেখেছি, তিনি হচ্ছেন গজেন্দ্র কুমার মিত্র, 17 বছর বয়স, আর সুমতনাথ ঘোষ। সেই প্রথম মানে নড়াচড়া করছেন এমন রক্ত মাংসের মানুষ সাহিত্যিক দেখা। তারপরে দিয়ে 20 বছর বয়সে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবধূতের চোখে পড়ে গেলাম, গিয়ে একেবারে ওইখানেই আমি বদ্ধ হয়ে গেলাম। লেখালেখি যাই হোক, ঠাকুরের কৃপায় আমাকে কখনো থেমে যেতে হয়নি। যখন যা লেখা দিয়েছি ছাপা হয়েছে, এই করতে করতে আমি এগিয়ে গেছি। তারপর বইমেলা হলো, নানান মানুষের সঙ্গে দেখাশোনা হচ্ছে, প্রচুর জায়গা সব স্টলে স্টলে ঘুরছি, আমার নিজেরও বই বেরোচ্ছে। নিজের বই যখন লোকে কিনে নিয়ে যায় হাতে করে, সেটা আমার আনন্দ। এবং খুব অল্প বয়স থেকেই আমার তো মোটামুটি ব্যাপারটা এসে গেছে, এবং আমার প্রথম পাণ্ডব গ্রন্থে যখন বেরোলো তখন থেকে কাড়াকাড়ি হলো। তারপরে যে ভ্রমণ কাহিনী লিখতাম না, সাগরময় ঘোষের হাত ধরে ভ্রমণ কাহিনী শুরু হলো। ওখানে কবি সুনীল বসু ছিলেন, উনি বলেন আপনি এত চারদিক ঘুরে ঘুরে বেড়ান লেখেন না কেন, আমি ভয় লিখতাম না। তারপর যাই হোক ভ্রমণ হতি, এবার আমাদের মিত্রগোষ থেকে তখন ওরা বললেন যে মনীষ দা ছিলেন, বললেন যে আপনি লেখেন না কেন, আমি যে এখানে বড়ো বড়ো সব বাঘা বাঘা সাহিত্যিকরা রয়েছে, শঙ্কু মহারাজ, আমার বই এক কপি বিক্রি হবে না, ওই যেখান থেকে আমি ছাপিয়ে নেবো, বলে আপনি দিন না। তো যাই হোক গে, প্রথম বই আমার মিত্রগোষ থেকে বেরোলো, মানে তার আগে অন্য বই বেরিয়েছে, রাজস্থান ভ্রমণ,
তো কপাল কীরকম বোধ হয় লাক্স টয়লেট সাবান দিয়ে মেখেছিলাম, বোধ হয় ফর্সা হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা পুরস্কারও পেয়ে গেলাম, ওই চন্দ বর্দাই পুরস্কার রাজস্থানের ওদের। তারপরে তো আস্তে আস্তে সব বইগুলো উনি বলেন হিমালয় ভ্রমণ করো এসবগুলো করতে করতে দাঁড়িয়ে গেলাম, তার সঙ্গে গোয়েন্দার রহস্য চলছে, আনন্দে আছি, আর কিছু নেই। ষষ্ঠী দাকে অনেক ধন্যবাদ। ভূমি ব্যান্ডের যিনি এসেছেন উপস্থিত হয়েছেন আমার পরম সৌভাগ্য, সৌমিত্রবাবুকে আমরা পেয়েছি, অত্যন্ত পরিচিত মুখ এবং গ্ল্যামারের জগতে বিচরণ করেন। কিন্তু আমরা একটু অবাক হয়ে যাই, এই গ্ল্যামারের জগতের মানুষ যাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তির রেঞ্জটা অনেক বেশি, তারা কিন্তু বইকে ভালোবাসেন এবং তারা একটা বইয়ের লেখক হতে পারলে তারা দেখি গর্ববোধ করেন। তো এই সঙ্গীতের সঙ্গে এই যে সাহিত্যকে এই যে মেলবন্ধনের ব্যাপারটা, আপনারা কি একটু আলাদাভাবে চিন্তাভাবনা কিছু করেছেন? অনেকেই যারা আমার গান শুনেছে তারা চোখ বন্ধ করলে একটা ছবি দেখতে পায়। আমি যে উপন্যাসটা লিখেছি মিস্টার আদিবাসী, সেই উপন্যাসটি স্বয়ং নিজে রাস্কিন বন্ড এবার কলকাতা লিটারেরি মিটে আমাদের 45 মিনিট অনেকটা অতিক্রম করে আমাদের বসতে হয়েছিল, কারণ ওনার সঙ্গে আমার যে আলোচনা হয়েছিল আমার মিস্টার আদিবাসী নিয়ে, উনি ভীষণ ইন্টারেস্টেড হয়ে গেছিলেন এবং ওটা আমার প্রথম বই। গানের আগে কিন্তু আমার লেখা, আমি একসময় জার্নালিস্ট ছিলাম, সেটা তো প্রফেশনালি আমি ছিলাম টেলিগ্রাফে স্পোর্টস জার্নালিস্ট 82 থেকে 86 সাল অবধি আমরা শুরু করেছিলাম পেপারটা। কিন্তু ক্লাস ফাইভে যখন পড়ি 1970 সালে আমি কাঞ্চনজঙ্ঘার তলায় কিছু ছায়া, যে ছায়াগুলো পড়তো সিকিমের পাহাড়ে, আমি তখন ক্লাস ফাইভে খুব মন খারাপ করতো বাড়ির জন্য, হোস্টেলে গিয়ে থাকছি প্রথমবার মা বাবাকে ছেড়ে, সেই ছায়াগুলো দেখে আমি কিছু লিখেছিলাম, কী লিখেছিলাম আমার মনে নেই, কিন্তু মা ওই কাগজটা রেখে দিয়েছিলেন, ওই ছোট্ট নোটবুকটা। তো মা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এটা তোমার লেখা, আমি তখন বলেছিলাম হ্যাঁ। তখন আমাকে প্রায় টানতে টানতে নিয়ে গেছিলো ওইখানে দাস স্টুডিওতে দার্জিলিংয়ে, একটা ছোট্ট ডায়েরি কিনে দিয়েছিল এবং বলেছিল আজ থেকে তুমি রোজ লিখবে, তোমার মধ্যে একটা লেখক লুকিয়ে আছে। আমি অত বুঝতাম না, কিন্তু রোজ ডায়েরি লেখা আজ পর্যন্ত আমি কোনো দিন আমার মিস হয়নি। আমি আজ পর্যন্ত 70 সাল থেকে, 70 সাল মে মাসের 15 তারিখ থেকে আমি রোজ ডায়েরি লিখছি। রাত্রিবেলা বা ভোরবেলা, হ্যাঁ হ্যাঁ, আসলে লেট নাইট হয়ে যায়, আমরা প্রোগ্রাম করি তখন তো লেখা যায় না, তখন ভোরবেলা উঠে আমার একটা ছোট্ট নোটবুকে আমি নোট করে নিই কী কী হয়েছে না হয়েছে, সেটা সকালবেলা বিস্তারিত আমি লিখি, হ্যাঁ ওটা রেফারেন্স থাকে। না এটা আমার হ্যাবিট, এটা না করলে মনে হয় দিনটা অসম্পূর্ণ হলো। আর আমার বইটা পুরোপুরি সিকিমের নিচের পাহাড়ের মধ্যে একজন শিল্পী, সে নিজেকে খুঁজে পায় এবং নিজেকে পুরো এই সংসার থেকে আলাদা করে 10 বছর কাটায়, সেটা নিয়ে এই গল্পটা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সৌমিত্রবাবু। তো আমরা মোটামুটি দেখলাম বাংলা সাহিত্য নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, সাহিত্যের রস আর ইলেকট্রনিক্স মিডিয়ার রস একদম আলাদা। সাহিত্যের রস সম্পর্কে আমি বলতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে ব্রহ্মস্বাদ সহোদর, অর্থাৎ ব্রহ্মস্বাদ, অর্থাৎ ব্রহ্মকে তো আমরা জানি না, ব্রহ্মের যে উপলব্ধি, ব্রহ্মানন্দ যে কী জিনিস, সেটা সাহিত্য পাঠ ছাড়া হবেই না। যতই চলচ্চিত্রে আমরা যাই না কেন, চলচ্চিত্র একটা আলাদা মাধ্যম আর সাহিত্য আলাদা মাধ্যম, সেই ব্রহ্মস্বাদ থেকে পাঠকরা নিজেরাই স্বেচ্ছায় বঞ্চিত হচ্ছে, এর থেকে দুঃখের ব্যাপার আর কিছু নেই। সকলকে ধন্যবাদ। ইন্টারভিউ শেষ, হাঁপ ছেড়ে বাজলাম, সন্দীপনের হাতে সব যন্ত্রপাতি গচ্ছিত করে ষষ্ঠীদাকে নিয়ে হাঁটা লাগালাম আমরা। 80 বছর বয়স হয়ে অদম্য প্রাণশক্তি ষষ্ঠীদার পাল্লা দিয়ে কথা বলে চলেছেন আমাদের সঙ্গে, পাশে সরে সরে যাচ্ছে থরে থরে বইয়ের সম্ভার নিয়ে হাতছানি দিয়ে ডাকা বইয়ের স্টল, পিছিয়ে যাচ্ছে আলো ঝলমল মেলা প্রাঙ্গণ, বিকেল কখন বিষণ্ণ মায়াবী রাতে বদলে গিয়েছে টেরই পাইনি আমরা।